लोग बंगाल वासी पैदाइशी राजनीति में हम लोग अंदर है, समझ गए ना। हम लोग, हमको पता है कि हम लोग क्या करना चाहिए, हम वो करेंगे। हम लोग मेरे ख्याल से मैं 2011 से ममता बनर्जी के साथ हूँ, बट डायरेक्टली नहीं था, पीछे से था, बट आप डायरेक्टली हूँ। जो रिस्पॉन्सिबिलिटी मुझे दिया गया है ये बैरकपुर के लिए, मैं यहाँ पे जो कार्यकर्ता है जो तृणमूल का, उसका साथ मिलकर आज पता चल गया कि जो सोच के किया दिया था कि ये सीट हम लोग जीतेंगे, वो जीत के जाएंगे। नहीं, कहाँ था ये तो देख के पता नहीं चल रहा है, वो तो देख के पता नहीं चल रहा, वो तो पास्ट है। आप पास्ट का बात मत कीजिए, अभी का बात कीजिए। आप देख रहे हैं ना कि अबे खला बता बांग्ला बांग्ला निजर में के चाहिए, बांग्ला निजर में के चाहिए, बांग्ला बांग्ला आप देखिए कैसे जाएंगे घर। मैं डोर टू डोर कैंपेनिंग करूंगा, साथ जाऊंगा। ममता बनर्जी का जो 10 साल का जो काम किया ने, वो ममता बनर्जी ने बंगाल के लिए, मैं वो समझाऊंगा, सबको पता है वो। मैं जाऊंगा, बोलूंगा कि आप क्यों 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 ममता बनर्जी रहना चाहिए 3 टर्म के लिए, वो बताऊंगा मैं। एकदम जीता, मैं सेलिब्रेशन कर लूँ, सेलिब्रेशन कर लूं। बैरकपुर में विधानसभा पहले तृणमूल का था, उनका क्या क्या कहना चाहेंगे? अभी भी था, अभी भी रहेगा वही। नया क्या कहना चाहेंगे? बहुत कुछ करेंगे, बहुत कुछ, देख लीजिए आगे आगे होता है। আবার তোমাকে বলি, মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের পিকচারে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আতঙ্কগ্রস্ত প্রধানমন্ত্রী ভয় পায়, অমিত শাহ ভয় পায়, নাড্ডা ভয় পায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলে স্বপ্ন দেখে না, একমাত্র প্রতিবাদী মুখ ভারতবর্ষের, জন্যায়ের প্রতিবাদ করে, যেমন গ্যাসের দাম বাড়ায় প্রতিবাদ করে, পেট্রোলের দাম বাড়ায় প্রতিবাদ করে, ডিজেলের দাম বাড়ায় প্রতিবাদ করে, যখন প্রাইভেট পাবলিক সেক্টর কোম্পানিগুলিকে বিক্রি করে দেয়, যখন এয়ার ইন্ডিয়াকে, ইন্ডিয়ান এয়ারলাইন্সকে, এয়ারপোর্টকে বিক্রি করে দেয়, প্রতিবাদ করে কে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষে কেউ প্রতিবাদ করে, রাজ্যে কোনো উন্নয়ন হয়নি। আপনারা যদি দেখতে পাবেন ভালো করে, আপনারা দেখুন কল্যাণী এক্সপ্রেসে খুব কাছে 5 মিনিটের রাস্তায় কীরকম উন্নয়ন হচ্ছে। আরেকটু এগিয়ে যান চাকদা রোডে, দেখে আসুন কী সুন্দর উন্নয়ন হচ্ছে। তার একটু আরেকটু এগিয়ে যান, দেখে আসুন কালনা রোডে, দেখে আসুন কী উন্নতি হচ্ছে। এসব চোখে দেখতে পায় না। মমতা ব্যানার্জির উচিত ছিল কিছু চোখের হসপিটাল তৈরি করা, ছানি কাটার হসপিটাল। চোখে ছানি কাটলে প্রধানমন্ত্রীরা দেখতে পেতো, প্রধানমন্ত্রীর দলবল যারা ছিলেন তাদের তার সাঙ্গপাঙ্গরা দেখতে পেতো, দেখতে পায় না এরা। আরে বাংলা দখল এইভাবে হয় না, এভাবে বাংলা দখল করা যাবে না। ব্রিগেডে আজকের যে জমায়েত হলো তার 50% জমায়েত সিপিআইএম কংগ্রেসকে আমরা কটাক্ষ করছি, তাদের কটাক্ষ করি, তার 50% জমায়েত করতে পারেনি ব্রিগেড। প্রধানমন্ত্রীকে নিয়ে এসে কোথা থেকে বাস এনেছেন? বিহার থেকে। কোথা থেকে ভাড়া এনেছেন? ঝাড়খণ্ড থেকে। কোথা থেকে বাস এসছে? আসাম থেকে। 3 দিন আগে আসাম থেকে বাস এসছে, 3 দিন আগে আসাম থেকে বাস ছেড়েছে। বুঝতে পেরেছেন? তাতেও জমায়েত কিন্তু সিপিএম কংগ্রেস দলের কিছু নেই অস্তিত্ব, তারা যে জমায়েত করেছে তার 50% জমায়েত বিগেটে করতে পারেনি। আজকে দেখা গেল দীনেশ ত্রিবেদী অর্জুন সিংকে জড়িয়ে ধরলেন, ধরুক না দীনেশ ত্রিবেদী অর্জুন সিং জড়িয়ে ধরে চুমু খাক, মাথায় হাত দিক, পায়ে হাত দিক, কোনো ব্যাপার নয়। 2021 যতই বলুন, যাই বলুন, যে স্বপ্নই দেখুন, 2021টা হচ্ছে মমতা ব্যানার্জির 2021। দীনেশ ত্রিবেদী বলছেন যে রাজ্যে শুধুমাত্র পরিবর্তন তো চলছে। দীনেশ ত্রিবেদী বলবেন তো, দীনেশ ত্রিবেদী এখন হয়তো অনেক কিছু শখ হবার ইচ্ছা হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রীর আবার শখ হয়েছে, রাজ্যপাল হবার শখ হয়েছে, এরকম শখ হলে মাঝে মাঝে লোকে বলে, বুঝতে পারলেন? দিয়েছি, আমরা ভুল করেছি, ভুল পাত্রে জল ঢেলেছি, পাত্রটাই ভুল ছিল। কারণ রাজ চক্রবর্তী কর্মসূত্রে কলকাতায় থাকেন, সেখানে অনেক মানুষই থাকেন, আর অরিজিনাল হালি শহরের ছেলে, সেখানে জন্মেছে, সেখানে বড় হয়েছে, এইখানে কলেজে পড়েছে, তো সে বৈরাগত কোথা দিয়া। কিন্তু লোকাল নেতৃত্বে একটা ক্ষোভ ছিল যে না না, কোনো 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 ক্ষোভ নেই, এগুলো 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 সব আপনাদের ক্ষোভ। হ্যাঁ না, তাদের একটা বিষয় ছিল যে শিলভদ্র দত্ত, দীনেশ ত্রিবেদী ওরা বৈরাগত হয়ে এখানে জিতলো, জিতে অন্য দলে চলে গেল। শিলভদ্র দত্ত তো এখানেই থাকতো, লোকসভায় বৈরাগত। তাহলে 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 কী করে নরেন্দ্র মোদী, তিনি তো উত্তরপ্রদেশে জীবনে যাননি, তাহলে নরেন্দ্র মোদী কী করে ওই বেনারসে যেতেন? রাহুল গান্ধী কী করে সাউথে গিয়ে যেতেন, কেরালাতে গিয়ে কী করে যেতেন, বা আমেথিতে গিয়ে কী করে জিততেন, বা
স্মৃতি ইরানি তো বোম্বেতে থাকেন, তিনি কি করে আমেথিতে গিয়ে যেতেন, এটা কোনো কথা নয়। দীনেশ ত্রিবেদী যেটা করেছে সেটা অন্যায় করেছে, তার কারণ তিনি যে হঠাৎ বন্ধুত্বের টানে ঢুকে যাবেন সেটা আগে আমরা বুঝতে পারিনি। আজকে মিঠুন চক্রবর্তী বিজেপিতে যোগদান করলেন, একসময় আপনাদের দলেরই রাজ্যসভা। মিঠুন চক্রবর্তীকে আগে, তারও আগে আমরা দেখেছিলাম সুভাষদার সাথে, কখনো সুভাষদার সাথে দেখেছি, কখনো আমাদের দলে দেখেছি, কখনো এখন বিজেপিতে দেখছি, আবার অন্য দলেও দেখব, মানে অন্য সময় অন্য জায়গায়ও দেখব। মিঠুনদা অনেক ছেলে কি বাংলার বদনাম? বাংলার বদনাম না, মিঠুনদা অনেক রকম ব্যাপার আছে, মিঠুনদা অনেক রূপে অভিনয় করেছেন, এখন অনেকগুলো রূপ দেখাচ্ছেন। দাদা, নরেন্দ্র মোদী আজকে জনসভা থেকে বলেছে যে 5 বছর আমাদেরকে দিন, আমি সোনার বাংলা। 5 বছর না, 1947 পর্যন্ত টাইম চেয়েছেন, এই 5 বছর চেয়ে কিছু করবেন না, এটা আপনি শোনেননি। এই 5 বছরে শুরু করবেন আর 1947 শেষ করবেন, যখন আমিও জীবিত থাকবো না, ভগবান চাইলে হয়তো উনি জীবিত থাকবেন, আমি ততদিন জীবিত থাকবো না, তাই সেটা দেখে যেতে পারবো না। তাই বাংলার মানুষ আর গ্যাস খাবে না, কারণ ভারতবর্ষ এরম চেয়েছিলেন উনি। ভারতবর্ষ এখন দেখে মানুষ আতঙ্কিত হচ্ছে, ভারতবর্ষের কৃষকদের দেখে আক্রমণ দিয়ে কি অবস্থা হচ্ছে কৃষকদের। যে সমস্ত বিধায়করা টিকিট না পেয়ে ক্ষোভ দেখিয়ে বিজেপিতে যাচ্ছে, কি বলবেন? নীতিভ্রষ্ট, কারণ বিধায়ক হবার জন্য আমি জন্মাইনি আর বিধায়ক হয়েই মরবো এর কোনো গ্যারেন্টি নেই। একটা দল করি, সেই দলের নীতি বিশ্বাস করি বলেই সেই দল করি, সেই দলের আন্দোলনে বিশ্বাস করি বলেই দলটা করি, বিধায়ক হওয়ার জন্য দল করি না। আর আরেকটা দলে গেলে তারাও বিশ্বাস করে, বিধায়ক করে কতটা যোগ্য সম্মান দেবেন আমার কাজ, কারণ ওয়ান্স পাল্টিবাজ এভার পাল্টিবাজ। দাদা, বিজেপি কোনো মুখ পাচ্ছে না বলে কি বারবার সৌরভকে না পেয়ে মিঠুনদাকে নিয়ে এলো? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলায় কোনো মুখ নেই, এরা নরেন্দ্র মোদীকে দেখাচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কুমির ছানার মতন একটা কতবার একই জিনিস দেখাবে, কখনো লোকসভায়, কখনো বিধানসভায়, আবার কখনো পৌরসভার নির্বাচনে ওই একই মুখ দেখাবে। শিশির অধিকারী বলছে শুভেন্দু অধিকারী জিতবে, এটা ছেলের প্রতি স্নেহ নয়, শুধুমাত্র রাজনীতি অভিজ্ঞতা থেকে বলছি। না না, শিশিরদা স্নেহে, পুত্র স্নেহে অন্ধ, নিশ্চিতভাবে বলতেই পারে, এখন অনেক বয়স হয়ে গেছে ওনার। শিশিরদার, শিশিরদার সুস্থ থাকুক, স্নেহ ছেলেকে তো ভালোবাসবেই, বাবা হয়ে তো ছেলেকে ভালোবাসবে, যেটা অবাস্তব সেটাও বাবা ছেলের সম্বন্ধে ভাবে, যেটা বাস্তব নয় সেটাও বাবা ছেলের সম্বন্ধে ভাবে, শিশিরদা সেটাই ভাবছেন। মাস্টারমশাইয়ের সাথে কথা বলবো, দেখি কী হয়। পুজো বা বিয়ে বাড়ি, যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।